তো বন্ধুরা আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে ভিডিওর টপিক ফ্রি ফায়ার গেমের উপরে। আপনাদের শুনে বলবো যে ফ্রি ফায়ার গেমে একের পর এক আপডেট আসছে। মে মাসে, জুন মাসে অনেকগুলো আপডেট এসেছিল, জুলাই মাসেও আপডেট এসেছে এবং আগস্টের প্রথমেই একটা আপডেট চলে এসেছে। সেই আপডেটটির নাম হলো থ্রি ভিওলেশন। এই আপডেটটি যদি আপনারা করতে চান তাহলে আপনাদের এর জন্য একটা বড় ফাইল ডাউনলোড করতে হবে। সেই ফাইলটি হলো ওবিবি ফাইল বা এপিকে ফাইল। এই ফাইলটার সাইজটা অনেকটাই পাবজির মতো, এই ফাইলগুলো ডাউনলোড করতে হবে। তো এই আপডেটগুলো কেন একের পর এক আপডেটগুলো আনছে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এই গেমটি কোন দেশের অ্যাপ্লিকেশন, কোন দেশের সার্ভারে কাজ করছে, এর পাবলিশার কে, আর এই গেমটির প্ল্যাটফর্ম কি কি, বিস্তারিত বিষয় আপনাদের সঙ্গে ফ্রি ফায়ার গেমের উপরে আপনাদের সঙ্গে বলবো। আর এই গেম ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর যদি আপনারা ফ্রি ফায়ার ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আর ভিডিওটি দেখার আগে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশন বা টেক ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা ফ্রি ফায়ার গেমে একের পর এক আপডেট আসছে। মে মাসে, জুন মাসে, জুলাই মাসে অনেকগুলো আপডেট আসছে এবং আগস্ট মাস পড়া মাত্রই একটা আপডেট চলে এসছে, বড় আপডেট। সেই আপডেটটি হলো থ্রি ভিওলেশন বলে একটি আপডেট। তো এই আপডেটটি সেম পাবজির মতো ফাইল ডাউনলোড করতে হবে, ওবিবি ফাইল বা এপিকে ফাইল, যে ফাইলগুলোর সাইজ অনেকটাই বড়, সেটা এই সংস্থা জানিয়ে দিয়েছে। এন্ড এই আপডেটগুলো কেন একের পর এক আসছে সেটা আমি আপনাদের সঙ্গে পরে বলছি। এন্ড এই গেমটির ডেভেলপার্স কে, কোন দেশের অ্যাপ্লিকেশন, কোন দেশের সার্ভারে কাজ করছে, এর পাবলিশার কে, এন্ড এর এই গেমের প্ল্যাটফর্ম কি কি, সেটা হলো ডেভেলপার সম্পর্কে বললে এই গেমটির ডেভেলপার্স হচ্ছে 111 ডটস স্টুডিও। এই স্টুডিওটি অবস্থিত ভিয়েতনামে। ভিয়েতনামের স্টুডিও থেকে এই গেমটিকে তৈরি করেছে বা ডেভেলপার্স করেছে। এন্ড এই গেমটির পাবলিশার কে, মানে প্রকাশক কে, এই গেমটির প্রকাশক হচ্ছে গারিনা। গারিনা মানে আপনারা যখন গেমটা ওপেন করেন তখন আপনাদের সামনে বড় আকৃতির লেখা আসে গারিনা, মানে গারিনাটা সার্ভারে কাজ করছে এই গেমটি। এন্ড গারিনা হচ্ছে সার্ভারটির নাম। এন্ড প্রকাশক মানে গেমটি তো তৈরি করেছে ভিয়েতনাম, এই গেমটাকে তো সবার কাছে পৌঁছে দিতে হবে, তাই পৌঁছানোর কাজটা করেছে গারিনা সার্ভার। এন্ড গারিনা কোন দেশের সার্ভার, এটা হচ্ছে সিঙ্গাপুরের ডিজিটাল সার্ভিস কোম্পানি, যেটা হচ্ছে গেমে মানে যত গেম অ্যাপ্লিকেশন গুলো আছে সেই সমস্ত গেমের সার্ভার গুলো এই কোম্পানি দিয়ে থাকে। তো ফ্রি ফায়ার গেমের সার্ভার হচ্ছে গারিনা এবং গারিনা সার্ভারটি অবস্থিত সিঙ্গাপুরে এবং এর হেডকোয়ার্টারও সিঙ্গাপুরে অবস্থিত। এন্ড এই গেমটি পাবলিশার তো আপনাদের সঙ্গে বলে দিয়েছি। আর গেমটি ভিয়েতনামের অ্যাপ্লিকেশন আর সিঙ্গাপুরের সার্ভারে কাজ করছে। এন্ড এই গেমটি প্ল্যাটফর্ম কি কি, এই গেমটির প্ল্যাটফর্ম হচ্ছে অ্যান্ড্রয়েড এন্ড iOS। iOS মানে ল্যাপটপ, PC এন্ড অ্যান্ড্রয়েডও এই গেমটি চলবে। তো বন্ধুরা এই গেমটি ব্যান করার কোনো প্রশ্নই ওঠে না, কেননা এই গেমটি চায়নার তো অ্যাপ্লিকেশন মোটেই নয়, এটা ভিয়েতনামের অ্যাপ্লিকেশন এন্ড সার্ভারটা হচ্ছে সিঙ্গাপুরের সার্ভার। কেননা অনেক ইন্ডিয়ার অনেক অ্যাপ্লিকেশন গুলো আছে সেগুলো সিঙ্গাপুরের সার্ভারের সঙ্গে কাজ করে এবং সিঙ্গাপুরের হয়ে কাজ করে এই অ্যাপ্লিকেশন গুলো। সেই হিসাবে এই গেমটিকে কোনো রকম ভাবে ব্যান করবে না, ব্যান করার কোনো প্রশ্নই ওঠে না। পাবজি গেম সম্পর্কে বললে পাবজি গেম দক্ষিণ কোরিয়ার অ্যাপ্লিকেশন এন্ড সার্ভারটা হচ্ছে টেনসেন্ট কোম্পানির সার্ভার, যেটা হচ্ছে চায়নায় অবস্থিত। এই জন্য এই গেমটি একটা রিস্ক হয়ে যাচ্ছে ব্যান করার, কেননা কেন্দ্র সরকার জানিয়েছে চায়নার সঙ্গে কোন রকম ভাবে যুক্ত থাকলে সেই গেমগুলোকে ব্যান করে দেবে। তো এটা হচ্ছে চায়নার সার্ভারে কাজ করছে, মানে জেনুইন ভাবে এটাকে গেন্ড হওয়া মানে ব্যান্ড হওয়ার সম্ভাবনা অনেকটাই চায়নার সার্ভারে কাজ করলে। এন্ড এদের প্রাইভেসি পলিসি নাকি পরিবর্তন করে নিয়েছে। আমি গতবার একটা ভিডিও আপলোড করেছি, প্রাইভেসি পলিসি পাবজির পরিবর্তন করেছে। কিন্তু প্রাইভেসি পলিসি পরিবর্তন করলে কি হবে, গেমটা তো সার্ভারটা তো চায়নার সার্ভারে কাজ করছে, তো যেটা কোনো রিস্ক হয়ে যাচ্ছে, সেই জন্য এই গেমটিকে একটা ব্যান করে দেবে। এন্ড ফ্রি ফায়ার গেমের সার্ভার সিঙ্গাপুরের সার্ভার আর জেনুইন সার্ভার এন্ড ভিয়েতনামের অ্যাপ্লিকেশন, তো এই অ্যাপ্লিকেশনটিকে কোন রকম ভাবে ব্যান করবে না। এন্ড এই গেমটি একের পর এক আপডেট কেন আনছে সেটা আপনাদেরকে বলবো। পাবজি গেমের তো মানে অবস্থা খুবই খারাপ বললে চলে, কেননা এটাকে ব্যান করে দেবে এনি টাইম, কারণ চায়নার সার্ভারে কাজ করছে টেনসেন্ট সার্ভারে। আপনারা যদি মনে করেন টেনসেন্ট কি, টেনসেন্ট হচ্ছে সার্ভার। আপনারা যখন পাবজি গেম ওপেন করবে তখন আপনাদের সামনে টেনসেন্ট গেম বলে একটা লোগো চলে আসবে এবং নামটাও শো হবে। যেমন ফ্রি ফায়ার গেম ওপেন করলে গারিনা বলে একটা নাম শো হয়, সেটা হচ্ছে সার্ভার গুলোর নাম শো হয় প্রথমে। তো এই জন্যই পাবজি গেমকে ব্যান করে দেওয়া বলে ফ্রি ফায়ারে একের পর এক আপডেট এনে গেমটিকে উন্নত করছে, যাতে গেমটি যদি ব্যান্ড হয়ে যায় তাহলে এই সমস্ত ইউজার গুলো পাবজির মতোই উপভোগ করতে পারবে ফ্রি ফায়ার গেমে। তো এটাই হচ্ছে আজকে ভিডিওর টপিক, আপনাদের সঙ্গে জানানো ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশন বা টেক ভিডিও নোটিফিকেশন এরকম আপনাদের কাছে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এন্ড আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন আজকে ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্ধু